আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা আমাদের ইংলিশ গ্রামার এর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে টেন্স। টেন্স কে বলা হয় ইংলিশ গ্রামার এর সোল বা আত্মা। আর টেন্স টা মূলত আমাদের ভার্ব নিয়ে ডিসকাস করে, আর ভার্বটাকে বলা হয় একটা সেন্টেন্সের আত্মা বা সেন্টেন্সের প্রাণ। তো মূলত টেন্সের পরিবর্তন বলতে আমরা ভার্বেরই পরিবর্তন বুঝে থাকবো। সাবজেক্ট অবজেক্ট বা এক্সটেনশন পার্ট সব সেম থাকবে, সেখানে শুধুমাত্র ভার্বের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো প্রথমে আমরা চলে আসি টেন্সের প্রকারভেদে। টেন্সটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো টেন্সের প্রত্যেকটা প্রকারকে, তিনটা যে বেসিক প্রকার আছে, সেই বেসিক তিনটা প্রকার প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আরো চারটা ভাগে ভাগ করা হয়, এবং প্রত্যেক ক্ষেত্রে সেই ভাগটা কিন্তু সেম। সেই ভাগটাকে ইন্ডিফিনিটি কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকেও সেম চারটা ভাগে, এবং ফিউচার টেন্সকেও সেই সেম চারটা ভাগে ভাগ করা হয়। তো আমরা এগুলোকে পড়াশোনাভাবে বলি যে প্রেজেন্ট ইন্ডিফিনিটি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে জাস্ট আমরা বলে থাকি। তো আগে আমরা জাস্ট উদাহরণে যাওয়ার আগে আমরা সবগুলো স্ট্রাকচার গুলো দেখে নেই। তো স্ট্রাকচারের ক্ষেত্রে একটা স্ট্রাকচার মুখস্থ করতে পারলে বাদ বাকি সবগুলো সেটার কাছাকাছি। আমরা জাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিটি স্ট্রাকচারটাকে মুখস্থ করার চেষ্টা করব। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এস দ্বারা সাবজেক্ট বুঝাতে চাইছি আমি। তো তোমরা জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করবা যে এস মানে হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো ভি ওয়ান মানেটা কি? ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের যে বেস ফর্ম, ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা বলি না কেন, সেটা হচ্ছে আমাদের এখানে এটা। যেমন আমরা যখন বলি ডু, ডিড, ডান, এখানে ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, গো এন্ড ডান, এখানে গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিষয়টা কি, এখানেও শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ানটা এখানেও থাকবে, এখানেও শেষে এক্সটেনশন থাকবে, কিন্তু কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা ভার্বের বেস ফর্মের আগে আর পরে। আমরা জাস্ট এটার সাথে পরবর্তী প্রত্যেক স্ট্রাকচারের মিলগুলো খোঁজার চেষ্টা করবো, যাতে আমরা মুখস্থ রাখতে পারি। টেন্সে মূলত সমস্যাটা সবার এখানেই হয় যে বারোটা স্ট্রাকচার টানা মুখস্থ থাকে না। আমাদের বারোটা স্ট্রাকচার দরকার নাই, একটি স্ট্রাকচার মুখস্থ করবো, সেই একটার সাথে প্রত্যেকটা মিল অমিল কোথায় জাস্ট সেটা জানবো, তাহলে আমাদের হবে। তো এখানে যে কাজটা করবে, ভার্বের বেস ফর্মের আগে অ্যামিজার, আর পরে আইএনজি। তাহলে এখানে বলবে অ্যাম অথবা ইজ অথবা আর। তো এম বসাবো, ইজ বসাবো, নাকি আর বসাবো, সেটা আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়ের সাথে জড়িত, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো ভার্বের বেস ফর্মের সাথে আবার বসবে আইএনজি। আমাদের পরবর্তী পারফেক্ট টেন্স স্ট্রাকচার, এটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সব কিছু নিয়ে যে সেম রাখবা, এখানেও ভার্বের পরিবর্তনটা হবে, সেটা কি দেখো, এখানে এম ইজ আর বসেছো যে জায়গায়, এখানে তুমি যা সেই জায়গায় হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। আর একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে হ্যাভ হচ্ছে বি টু হ্যাভ ভার্ব, আর টু হ্যাভ ভার্ব পরে হলো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, দ্যাটস ওয়াই আমরা বিয়ন্ড প্লাস আইএনজি বসাতে পারি না। আমাদের কি বসাতে হচ্ছে ভি থ্রি, এবং এটার পরে এক্সটেনশন পার্ট। তারপরে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পারফেক্ট টেন্সই থাকবে, তার সাথে শুধু কন্টিনিউয়াসনেস যুক্ত হবে। তো এখানে যে কাজটা করবা, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এই অংশটা আমাদের সেম থাকবে, বাট আমাদের পরের পোর্শনটা বলা হচ্ছে যেটাকে অবশ্যই কন্টিনিউয়াসিটি থাকতে হবে। তো আমরা আমাদের এই টেন্সটাকে কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাবো, দ্যাটস আমাদের এখানে বিনটাকে অ্যাড করতে হচ্ছে, এবং টু হ্যাভ ভার্বের পরে যখনই আমরা সেখানে বিন যুক্ত করি তখন আমাদের সেটা কন্টিনিউয়াস ফর্মে চলে যায়। দ্যাটস আমরা এখানে যখন বিন যুক্ত করলাম এটা কন্টিনিউয়াস ফর্মে চলে গেছে। আর কন্টিনিউয়াস ফর্মের একটা বেসিক ডিসকাশন হচ্ছে যে সেখানে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকতে হবে। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। তারপরে আমাদের এই স্ট্রাকচারটা মূলত একটু বড়, আর এটার একটা বিশেষ ব্যবহার রয়েছে। তোমরা যখন যারা এসএসসি পরীক্ষার্থী তারা এটা খেয়াল করতে পারবা যে রাইট ফ্রম ভার্বে এখান থেকে প্রায় প্রায় কোশ্চেন আসে এই টেন্সটা থেকে। তো সেই কারণে আমাদের এটা একটু বড় স্ট্রাকচার মূলত মুখস্থ করতেই হবে। তো ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করছি, তারপরে আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আবার অবজেক্ট বসাতে হবে। তো এই অবজেক্টটা সবসময় থাকবে না, যদি থাকে আমরা তাহলেই বসাবো, না থাকলে কোথেকে বসাবো। তারপরে ফোর অথবা সিন্স ওয়ার্ডটা থাকতে হবে, তার সাথে একটা সময়ের উল্লেখ থাকবে মানে টাইম। এই স্ট্রাকচারটা একটু বড় বাট মনে রাখা হামনি কঠিন কিছুই না, আমরা সবাই পারবো। তারপরে স্ট্রাকচারটা আছে পাস্ট ইন্ডিফিনিটি। তো তুমি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিটি বুঝে থাকো, পাস্ট ইন্ডিফিনিটি তোমার জন্য কিছুই না, জাস্ট পান্ডাবাদের মতো। কিরকম আমরা এখানে ভার্বের বেস ফর্ম বসেছি, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এখানে কন্টিনিউয়াস এর সময় এখানে আমরা অ্যামিজার বসেছিলাম, এখানে জাস্ট ওয়াজ ওয়ার বসাবো। অর্থাৎ এখানে যেখানে আগেরটা অ্যামিজার ছিল, এখানে এখানে ওয়াজ ওয়ার আসবে, আগে পরে কোথাও কোনো চেঞ্জ নাই। পাস্ট পারফেক্টের বেলায় আগে যেখানে আমরা হ্যাভ হ্যাজ দিয়েছিলাম, এখানে আমরা শুধু হ্যাড দিব, আগে পরে সব সেম।
কন্টিনিউয়াস এর গলায় ফর সিন্স এই বিষয়টা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় বাট যেটা মূলত বিষয় এখানে সেম যে হ্যাভ এর জায়গা আমরা শুধুমাত্র হ্যাড দিব বাকি সব আগে পরে সেম থাকবে কোনো পার্থক্য নেই এরপরে ফিউচার ইনডিফিনিটি এই ক্ষেত্রে দেখো এই স্ট্রাকচারটা যেরকম এটার স্ট্রাকচারটাও 99% অনেকটা সেরকম বলা চলে সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন তবে ভার্বের বেস ফর্মের আগে একটা বিষয় বলবে সে একটা বিষয়কে দুটো ওয়ার্ড বুঝতে পারে একটা হচ্ছে শেল আরেকটা হচ্ছে উইল তো ক্ষেত্র বিশেষ কখনো শেল কখন আমরা উইল বসাবো আর শেল আর উইলটাকে মুখস্থ করে নিতে হবে যে ফিউচার টেন্সের একটা বিশেষ সাইন ক্যারি করে আমাদের ফিউচার টেন্স অলওয়েজ শেল আর উইল থাকে কিছু করার নাই তো শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন এটা হচ্ছে আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার দেন আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে যাই তো কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার সময় আমাদের একটা বিষয় জাস্ট যেটা মাথায় রাখতে হবে আমরা যখন শেল এর সাথে অথবা উইল এর সাথে বি যুক্ত করে দিব অর্থাৎ আমরা মডেল ভার্বের সাথে যখনই বি যুক্ত করে দিই তখন সেটা হয়ে যায় একটা বি ভার্ব শুধু বি অর্থাৎ আমাদের এই অংশটা সেম থাকতে আছে সাবজেক্ট থেকে শেল অথবা উইল পর্যন্ত সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস আমরা এখানে বি দিব অর্থাৎ সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বি এখন বি মানে কি আগের পোর্শনটা বি ভার্ব হয়ে গেছে তো বি ভার্ব হওয়ার পরে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি বসবে প্লাস এক্সটেনশন পয়েন্ট তারপর একটা হচ্ছে আমাদের পারফেক্ট পারফেক্ট মানে সেখানে হ্যাভ এর একটা প্রয়োগ থাকবে এখানে আমাদের সাবজেক্ট প্লাস শেল অথবা উইল এই পোর্শনটা সেম থাকবে শুধুমাত্র এখানে বি এর পরিবর্তে এখানে দিতে হবে হ্যাভ আর এখানে বি ওয়ান প্লাস আইএনজি পরিবর্তে দিতে হবে বি থ্রি বিষয়টা খুবই ক্লিয়ার দেখো বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে এটা মুখস্থ বিদ্যা হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এটাও মুখস্থ বিদ্যা যদি এই শর্টকাট বিষয়গুলোকে মুখস্থ রাখতে পারো স্ট্রাকচার হামুরি কঠিন কখনোই না এক্সটেনশন পার্টটা যথারীতি বসে যাবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে বিষয়টা করবে যে এখানে আমাদের হ্যাভ পর্যন্ত সব সেম থাকবে শুধুমাত্র মানে বিষয়টা কি সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ তবে এখানে আর বি বসাতে পারবো না আমরা কারণ আমাদের এখানে পারফেক্ট টেন্স থাকবে পারফেক্ট টেন্সের কারণে হ্যাভটা আসবে আর যেহেতু কন্টিনিউয়াস এর একটা বিষয় এখানে জড়িত তো আমরা জানি হ্যাভ এর পরে বিন যুক্ত করে সেটাকে কন্টিনিউয়াস করা হয় তাহলে আমরা হ্যাভ এর পরে এখানে বিন বসাবো তো যেহেতু হ্যাভ এর পরে বিন বসালে আগের অংশটা আমাদের কন্টিনিউয়াস ফর্মে চলে যায় বা বি ভার্বের সমতুল্য হয়ে যায় তো বি ভার্বের সমতুল্য হলে পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাতে আমরা বাধ্য এটার সাথে এক্সটেনশন যথারীতি যুক্ত হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের টেন্সের 12টি স্ট্রাকচার আমরা এগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবো বা আমরা টেকনিক্যালি এখানে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকে নিজে নিজের টেকনিক গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো আমরা নিজের টেকনিক অনুযায়ী মুখস্থ করবো কারণ আরেকজন যদি আমাকে টেকনিক শিখিয়ে দেয় ইনশাল্লাহ সেই টেকনিক আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে ভুলে যাবো বা যেই টেকনিক তুমি নিজে আবিষ্কার করবা এবং নিজের কাছে লাগাবা সেটা কখনোই ভোলার মতো না তো আমাদের স্ট্রাকচারটা শেষ এখন আমরা অ্যাপ্লাই যাবো উদাহরণগুলো আছে আমরা উদাহরণগুলো দেখে নেই তো আমাদের উদাহরণের সময় আমরা জাস্ট একটা সেন্টেন্স কে একদম ইউজ করবো সেই একটা সেন্টেন্স আমরা সবগুলোকে ইউজ সবগুলো টেন্সের উদাহরণ গুলোকে আমরা দেখে নেবো একটা সেন্টেন্সের মাধ্যমে সেটা কি দেখো আমরা বল এরকম একটা সেন্টেন্স যদি হয় যে আই প্লে ক্রিকেট এখানে দেখো স্ট্রাকচারটা এরকম তোমাকে এরকম বিষয় অনেকগুলো পরীক্ষায় ফেস করবা যে তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে বলা হবে এটা কোন টেন্সে আছে অথবা অনেক সময় প্রেজেন্ট দেওয়া থাকবে বলবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কনভার্ট করো তো আমরা সেই কারণে একটা সেন্টেন্স দিয়ে সবগুলো টেন্স দেখার চেষ্টা করবো যাতে আমরা কনভার্সনটা খুব ভালো মতো পারি তো আই প্লে ক্রিকেট এখানে আই হচ্ছে সাবজেক্ট প্লে হচ্ছে বারবার বেস ফ্রম ক্রিকেট হচ্ছে একটা অবজেক্ট বা এক্সটেনশন পার্ট তো এখানে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন পার্ট দ্যাট সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটি টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিটি টেন্স থেকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে চাই তাহলে আমাদের ভার্বের আগে একটা এম ইজার লাগাতে হয় তো এম ইজ লাগাবো নাকি আর লাগাবো অবশ্যই আই এর সাথে এম হবে আর প্লেটাকে বানিয়ে দেওয়া হবে প্লেইং আই এম প্লেইং ক্রিকেট তাহলে যখন আগে একটা ভি ভার্ব এবং পরে ভার্ব বেস ফর্মের সাথে যুক্ত করছি তখন আমার প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে আমি এই সেম সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে চাই তখন আমাকে কি করতে হবে তখন সাবজেক্ট প্লাস হ্যাভ কিন্তু ফার্স্ট পারসন অলওয়েজ হ্যাভ বসবে সেটা জানা বিষয় আমাদের আই হ্যাভ তো হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে মানে বি থ্রি তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড
এই সেম সেন্টেন্সটাকে যখন আমরা নিয়ে যেতে চাইবো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন আমাদেরকে একটা বিষয় এখানে দিতে হবে, সেটা হচ্ছে আবার আমাদের হ্যাভ এর পরে ভিন লাগাতে হবে এবং প্লেটাকে প্লেইং বানাতে হবে। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। তবে এখানে একটা বেসিক বিষয় মাথায় তোমাদেরকে ঢুকিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই একটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তারপরে অবশ্যই আমাদেরকে একটা পাস্ট টেন্স ইউজ করা হয়। সরি, পাস্ট টেন্স না, মূলত বিষয়টা অনেকটা এরকম যে আমরা দেখেছিলাম যে আমাদের যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমাদের শুরুর দিকের পোর্শনটা অনেকটা সেমই থাকে, যে আই হ্যাভ বিন প্লেইং, তারপর আমাদের একটা অবজেক্ট দিতে হবে যেখানে অবজেক্টটা হচ্ছে ক্রিকেট। তারপর আমরা দেখেছিলাম যে অবজেক্টের পরে আমাদের কি দিতে হয়, 300 বা 4, তো আমরা দিলাম এখানে 4। তারপর একটা সময় উল্লেখ করতে হয়, তো আমরা এখানে সময়টা দিলাম 2 আওয়ার। তো আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। তো এখানে এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা চলে যাই পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের বিষয়টা খুবই ইজি, আমাদের আগে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে যেমন সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট বসাতে হয়েছিল, এখন আমরা শুধুমাত্র বিয়নের জায়গায় ভি2 বসাবো। তার মানে আই প্লেড ক্রিকেট। এটাকে যখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যেতে চাইবো তখন আমাকে সাবজেক্টের পরে একটা ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, তো আই এর সাথে ওয়াজ হয়, তারপরে বারো বেস ফর্মের সাথে আই যুক্ত করে দিতে হবে, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তারপরে এটাকে যখন আমি পারফেক্ট টেন্সে নিয়ে যেতে চাইবো তখন আমাকে এখানে শুধুমাত্র ভি ভার্বের জায়গায় বসাতে হবে হ্যাড, আর হ্যাড ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, দ্যাটস হোয়াই প্লেড, আই হ্যাভ প্লেড ক্রিকেট। এই সেম জিনিসটাকে যখন আমি নিয়ে যেতে চাইবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তখন আমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখানে একটা বিন যোগ করতে হবে আর এখানে ইডিটাকে কেটে দিয়ে আইএনটি দিয়ে দিতে হবে। এরপর আমি এই সেম সেন্টেন্সটাকে যদি নিয়ে যেতে চাই ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে তখন আমাকে শেল অথবা উইল লাগাতে হবে, তো আই এর সাথে শেল বসে। এখন আই এর সাথে শেল বসে কেন, এই সব বিষয়গুলোকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আলোচনা করবো, এখন জেনে রাখো যে আই এর পরে শেল বসে। এরপরে ভার্বের বেস ফর্ম মানে প্লে, আই শেল প্লে ক্রিকেট। তবে এখানে একটা বিষয়, মডার্ন ইংলিশে যারা মানে যখন মডার্ন ইংলিশ আমরা ব্যবহার করবো তখন শেলের ইউজটা করা হয় না, এখানে উইলের ইউজ করা হয়, বাট আমরা যেহেতু গ্রামার পড়ছি তো আমরা গ্রামারটাকে প্রপারলি ইউজ করার চেষ্টা করবো, আমরা এখানে শেল ইউজ করবো। তারপরে এই সেন্টেন্সটাকে যখন আমি নিয়ে যেতে চাইবো পারফেক্ট সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তখন আমাকে যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে মডাল ভার্বের পরে ভি যুক্ত করলে সেটা একটা ভি ভার্বের সমতুল্য হয়ে যায়, তো কন্টিনিউয়াস টেন্স মানে ভি ভার্ব, তো আমরা এটাকে প্রথমে মডাল ভার্বটাকে ভি ভার্ব বানালাম, তারপর আমাকে ভার্বের বেস ফর্মের সাথে আইএনটি যুক্ত করতে হবে মানে প্লেইং। তারপর আমি এটাকে যখন ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করতে চাইবো তখন আমার এখানে একটা অবশ্যই ভি ভার্ব না, আমার এখানে একটা হ্যাভ ভার্ব লাগবে, তো হ্যাভ ভার্ব লাগলে আমাকে এখানে হ্যাভ যুক্ত করতে হবে, মডাল ভার্ব প্লাস হ্যাভ ভার্ব ইজ ইকুয়াল টু হ্যাভ ভার্ব, সবসময় আমাদের প্রযোজ্য। তো মডাল ভার্বের পরে যখন হ্যাভ যুক্ত করছি তখন আমার টোটাল পোর্শনটা একটা হ্যাভ ভার্ব হয়ে গেছে, দ্যাটস হোয়াই এরপরে কখনোই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হতে পারে না, বুঝতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই সেম বিষয়টাকে যখন আমি নিয়ে যেতে চাইবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট এই অংশটা আছে, আমাকে দেখো এই পুরো অংশটাকে কি বলবো আমরা, হ্যাভ ভার্ব এটার সাথে হ্যাভ ভার্বের সাথে যখন আমরা বিন যুক্ত করি তখন সেই টোটাল অংশটাকে আবার আমরা কি বলি, সেই টোটাল অংশটাকে আমরা বলি তখন আবার ভি ভার্ব। তো আমাদের যেহেতু এটা কন্টিনিউয়াস একটা বিষয় আছে সেই কারণে আমরা এখানে বিন যুক্ত করলাম, হ্যাভের পরে বিন যুক্ত করে সেটাকে কন্টিনিউয়াসলি নিয়ে গেলাম, এরপর আমাদেরকে বাধ্যবাধকমূলকভাবে ভি ওয়ান প্লাস আইএনজি দিতে হবে, তার মানে প্লেইং। তাহলে এখানে আমরা কেন প্লেইং দিলাম, কারণ আমাদের এটা একটা ভিভার, পুরো অংশের ভারটাকে যদি বলা হয় কোন ভার এটা একটা ভিভার, ভিভার উপর ভার বেস ফর্মের সাথে আইনি বসে, তাহলে টোটাল টেন্সটাকে যদি তোমাকে জানতে হয় তোমাকে যেই আসলে বেসিক বিষয়গুলোকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যদি আমরা আসি, যেই পয়েন্টগুলো আমাদের এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অ্যামিজার অথবা ওয়াজার, অর্থাৎ যেগুলো আমাদের ভিভার আছে ভিভারের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, ভিভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় প্রথমটা। দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যাভ ভার্বের পরে অলওয়েজ ভি থ্রি বসে, তো ভি ভার্ব কোনগুলো, ভি ভার্ব পাঁচটা অ্যামিজার ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড,
তাহলে অ্যামেজার ওয়াজার পরে বারবার ডিসকর্মের সাথে আইনজি হ্যাভ এসার পরে বারবার পাস্ট পার্টিসিপল ফ্রম। এখন দেখো তোমার একটা মডেল ভার্ব, মডেল ভার্ব মানে শেল অথবা উইল, এটা ব্যাপার গুলো। এই মডেলের পরে যখন তুমি একটা বি যুক্ত করবা তখন এটা একটা আমাদের বি ভার্ব সমতুল্য হয়ে যাবে, মডেল প্লাস বি ইজ ইকুয়াল টু বি ভার্ব। মডেলের সাথে যখন আমরা একটা হ্যাভ যুক্ত করব তখন সেটা আমাদের হ্যাভ ভার্ব হয়ে যাবে। তারপরে মডেল প্লাস হ্যাভ, আচ্ছা মডেল প্লাস হ্যাভ আমাদের হ্যাভ ভার্ব হয়ে গেল। তারপর আমরা যখন একটা হ্যাভ ভার্বের সাথে বিন যুক্ত করব তখন সেটা আবার আমাদের বি ভার্ব হয়ে যাবে। শুধুমাত্র এই পাঁচটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটা টেন্স স্ট্রাকচার আমাদের পক্ষে পারাটা কখনোই কঠিন হবে না। আর এট দ্য সেম ওয়ে পাঁচটা স্ট্রাকচার তুমি যখন ডাইফর্ম ভার্ব করবা অপরূপ ভাবে এগুলোকে ইউজ করবা। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের টেন্সের ক্লাসটা। এর পরবর্তী ক্লাসে আমরা টেন্সের যে এক্সেপশনাল অথবা এক্সক্লুসিভ যে ইউজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।